এবার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মরিয়া বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে এবার পরমাণু শক্তি চালিত সাবমেরিন থেকে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। শ্বেত সাগরে অবস্থানরত একটি সাবমেরিন থেকে এই পরীক্ষা চালানো হয় বলে রুশ সামরিক সূত্র নিশ্চিত করেছে। এ ব্যাপারে মঙ্গলবার জানানো হয়েছে, প্রজেক্ট 955 বোরে শ্রেণীর কৌশলগত ইউরি দোলগুরুকি সাবমেরিন থেকে চারটি বুলভা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের কুরারেঞ্জে পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। এ ধরনের সাবমেরিন থেকে এই প্রথম রাশিয়া কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল। এদিকে রুশ বার্তা সংস্থা ইতারতাস জানিয়েছে, মঙ্গলবারের পরীক্ষার মধ্য দিয়ে একথা নিশ্চিত হয়েছে যে প্রজেক্ট 955 বোরেই কৌশলগত সাবমেরিন ও বুলাভা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যুদ্ধের জন্য প্রস্তুত।